তো এই আর কি সামগ্রিক যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার বর্ষার কারণে। তো প্রত্যেকটা ইটই কিন্তু একই সমস্যা। এই ইটগুলো আবার কিন্তু তারা আবার কিন্তু পরিশ্রম করতেছে যেটা আবার রিসাইকেল করার জন্য তারা কিন্তু আবার আপনার যদি বলি যে চেষ্টা চালাচ্ছে বর্ষার কারণে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যা থেকে আবার কাটিয়ে ওঠার জন্য তারা আবারও কিন্তু ইটগুলো আবারও কিন্তু ওই আবার মাটিতে ফেলানো হচ্ছে সেখান থেকে আবারও কিন্তু তারা ইট তৈরি করার জন্য আবার পুনরায় চেষ্টা করছে আর কি। এই হলো মূলত আর কি বিষয়। প্রত্যেকটা ইটই কিন্তু এই বৃষ্টির কারণে আবহাওয়ার যে পরিবর্তন আবহাওয়ার যে তারতম্যের কারণে কিন্তু প্রত্যেকটা ইটই কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সর্বোপরি বলা চলে যে বৃষ্টি ভালো কিন্তু কিছু কিছু সময়ের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি আসলেই কিন্তু খুবই ক্ষতিকর বা ক্ষতিজনক আর কি, এবং এটা খুবই দুঃখজনক বিষয়।
Thank you.